আজ তোমাদের জন্য বাজারের কেনা টমেটো সস, কিন্তু এটা টমেটো সস শুধু নয়, এটা হলো হট টমেটো সস। হট মানে একেবারে ঝালঝাল টমেটো সস, যেটা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আর এটা ঘরে যে কত সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের আজকে করে দেখাবো। চলো তাহলে দেখে নিই কীভাবে আমি এটা এত সহজেই বানিয়ে ফেলেছি। নমস্কার বন্ধুরা, মুলারি শিলি সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম হট টমেটো সসের রেসিপি নিয়ে। সেজন্য বাজার থেকে এই রকম দেশি টমেটো কিনে আনা হয়েছে, ভালো করে ধুয়ে মুছে রাখা হয়েছে। এখানে কিন্তু 1.5 কেজি মতন টমেটো রয়েছে। তারপর টমেটোগুলোকে যেমন খুশি তেমনভাবে কেটে নিতে হবে, এমন কোনো নিয়ম নেই, কেননা এগুলোকে আমার সিদ্ধ করতে হবে। তবে সিদ্ধ করব কোনো রকম জল ছাড়া, এক ফোঁটা জল এখানে ব্যবহার করা যাবে না। এবারে গ্যাস অন করে যে পাত্রের মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেটা শুদ্ধই বসিয়ে দেব। বারবার বলছি, এতটুকু জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, টমেটোর জুসেতেই টমেটোটা পুরো সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি এখানে 1 চামচ প্রথমেই লবণ দিয়ে দিলাম। এটা প্রথমে দিলাম, পরে আবারও দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম প্রায় 10-12 কোয়া মতন রসুনের কোয়া আমি এখানে দিয়েছি। যারা রসুন খেতে চাইছো না তারা এখানে সামান্য পরিমাণ আদা কুচিও দিতে পারো। আর হট টমেটো সস যখন হট তো করতে হবে, সেজন্য আমি এখানে 10-12 মতন পাকা লাল লঙ্কা নিয়েছি। এর জন্য এর কালারটাও খুব সুন্দর আসবে, আর ঝাল তো একটু হবেই। এবারে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি 2-3 টুকরো দারচিনিও দিয়ে দিলাম, এর জন্য এটার গন্ধটাও সুন্দর হবে। এবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 6-7 মিনিট মতন মাঝারি আঁচে রেখে এটাকে সিদ্ধ করতে হবে। কোনো রকম জল ছাড়াই কিন্তু বসিয়ে দেবে। আমি 3-4 মিনিট বাদে চলে এলাম, ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছো কতটা জল এর থেকেই বেরিয়েছে? তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, গ্যাসের আজকে কিন্তু মাঝারিতে রেখেই এটা করতে হবে। দেখে নাও কতটা জুস এর থেকে বেরিয়েছে। এখনও কিন্তু সিদ্ধ হয়নি, এখনও মাঝপথে রয়েছে। আমি ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রেখে দিলাম, চলে এলাম 6-7 মিনিটের মাথায়। দেখো কীরকম পরিমাণে কমে গেছে ব্যাপারটা, পুরো কতটা ভর্তি ছিল টমেটোগুলো সেটা নরম হয়ে কোথায় নিচে নেমে গেছে। এই ফাঁকে কিন্তু সমস্তগুলোই ভালো সিদ্ধ হয়ে গেছে, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবই ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করতে হবে, মানে একেবারে ঠান্ডা নয়, মানে ঠান্ডা করতে হবে, তা না হলে তুমি মিক্সিতে এটাকে পেস্ট করা যাবে না। এবার একটা মিক্সির বড় জারি নিয়ে নিয়েছি, এবারে তার মধ্যে দিয়ে এটাকে পেস্ট করব। পেস্টটা যেন খুব স্মুথ হয় সেটা দেখবে। এখনও কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি, তাও ভালো ঠান্ডাই হয়েছে, তারপরেই এটাকে পেস্ট করতে হবে, নাহলে তো মিক্সির জার নষ্ট হয়ে যায়। দেখো ঠিক এই রকম পেস্টটা হয়েছে। এবারে পেস্টটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। কিছুদিন আগেই কিন্তু আমি একটা সুইট চিলি সসের রেসিপি শেয়ার করেছি, এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক সসের রেসিপি দেওয়া আছে, আমি দিয়ে দেবো লিঙ্কগুলো, তোমরা দেখে নিও ইচ্ছে হলে। এবারে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে, কেননা এর মধ্যে টমেটোর বীজ রয়েছে, লঙ্কার বীজ রয়েছে, তারপরে টমেটোর স্কিনটাও রয়েছে, সেজন্য একটু ভালো করে ছেঁকে নিতে হবে। দেখো কীরকম পরিমাণ ওপরে বেরোলো, এগুলোকে দিয়ে আর কোনো কাজ নেই, এগুলো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবারে হয়ে গেছে সম্পূর্ণ ছ্যাঁকা। এবারে চলে এলাম আবারও গ্যাস ওভেনে। এবারে গ্যাস অন করে সেই পাত্রটা ধরেই বসিয়ে দিলাম, এখানে বেশি পাত্র নষ্ট করার দরকার নেই। এবারে একটু হালকা গরম রয়েছে, গরম হতে থাক, এই ফাঁকে আমি একটা ঘোল বানিয়ে নেব কর্নফ্লাওয়ারের। এখানে আমি 1.5 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার একটু গুলে নেব, কিন্তু গুলবো কী দিয়ে, ভিনিগার দিয়ে। এখানে আমি 4 টেবিল চামচ ভিনিগার দিয়ে এটাকে গুলে নেব। যে এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করবই না, কেননা জানো নিশ্চয়ই সসে জল ব্যবহার করলে সেই সস কিন্তু দীর্ঘদিন স্থায়িত্ব হয় না। এবারে ওই সসের মধ্যে প্রথমেই দিয়ে দেবো চিনি, এখানে আমি 6 চামচ চিনি ব্যবহার করেছি, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম।
কাশ্মীরি লঙ্কারগুলো দিলে রংটা কিন্তু দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছ রংটা কি সুন্দর চলে এসেছে। ঝাল তো আমি লাল লঙ্কাগুলো দিয়েই করেছি। লাল লঙ্কাগুলো দেওয়ার সময় যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম সেই কর্নফ্লাওয়ারের ঘোলাটা, এটাকে দিয়ে এবার নাড়তে থাকবো। এটা রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে পুরোপুরি সস কিন্তু তোমার রেডি হয়ে যাবে। দেখো কীরকম টকবক করে ফুটছে, ঠিক এই সময়ই মনে হবে যে সসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কিন্তু এই ফাঁকে একবার চেক করে নিতে হবে নুন ঝাল মিষ্টি সব ঠিক রকম মতন রয়েছে কি না, এবং টকটাও দেখতে হবে। এখানে কোনো রকম প্রিজারভেটিভ আমি ব্যবহার করছি না, তোমরা দেখতেই পেলে প্রিজারভেটিভের জন্য শুধুমাত্র ভিনিগার ছাড়া আর কিন্তু কিছুই আমি ব্যবহার করিনি। তবুও কিন্তু এই সসটা 6 থেকে 8 মাস কেন 1 বছরও তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে। আমার লবণটা একটু কম লাগছিল, সেক্ষেত্রে আমি আরও 1 চামচ মতন লবণ এখানে দিলাম। লবণটা তো আমি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম যেটুকু যা, তার ফাঁকে মাঝে আমি একবার চেক করে নিয়েছি। আর টকটাও আমার একটু কম লাগছিল, আমি এখানে আরও 2 চামচ ভিনিগার অ্যাড করলাম। মানে আমি এখানে 6 চামচ মোট ভিনিগার দিলাম, ধরো 4 কাপের হাফ কাপ মতন ভিনিগার এখানে লেগেছে। এবারে টকবক করে ফুটে গেছে। চেক করার উপায় হলো, দেখো এরকমভাবে দাগ কাটলে মানে সসটা কিন্তু গড়িয়ে তোমার দিকে চলে আসছে না, দাগটা কিন্তু দেখাই যাচ্ছে, বোঝাও যাচ্ছে। আরও একটা পদ্ধতি হচ্ছে, এরকম প্লেটে করে নিয়ে একটু কয়েক সেকেন্ড একটু ঠান্ডা হলেই দেখবে এটা আর গড়িয়ে পড়ছে না, তখনই বুঝে যাবে যেটা এক জায়গায় স্থির হয়ে আছে মানে সস একেবারেই তৈরি হয়ে গেছে। এবারে আর বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই, কেননা এটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে। এবারে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেলটা কিন্তু বাজিয়ে দেখো। বেল না বাজালে নতুন নতুন আমি নিত্য নতুন রেসিপি ছাড়বো, নোটিফিকেশান তাহলে সহজে পাবে না, সেই কারণেই বেলটা অন করে রাখলে তোমাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এটা এখন আর তেমন কোনো অজানাই নয়, সবাই এটা জানো, এটাও আমাদের বলা কর্তব্য বলেই মনে করি। দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সার্ভ করলাম। তারপরেও কিন্তু আমি রাখছি কিসের মধ্যে দেখো, এগুলো সব আগের সসের বোতল, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি পুরো, তারপরে যে কোনো ফানেল দিয়ে ভরে ফেলো। একেবারে বাজারের এখন খুব সহজেই এবং সস্তাতেও পাওয়া যাচ্ছে টমেটো, এইরকমভাবে যদি বানিয়ে নেওয়া যায় একটা স্বাস্থ্যসম্মত টমেটো হট টমেটো সস, তাহলে মন্দ কি, এক একটা সসের বোতল কিনতে কিন্তু আমাদের গ্যাটের করি অনেকই খরচা হয়। মাত্র 20 থেকে 30 টাকার মধ্যেই তোমার এই 2 বোতল হট টমেটো সস তৈরি হয়ে গেল। এছাড়াও আরও একটা বাটি তোমাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছ, এছাড়াও প্যানের গায়েও কিন্তু অনেকটা লেগেছিল। তাহলে মন্দ কি, স্বাস্থ্যসম্মত সস যদি ঘরেই বানিয়ে নেওয়া যায়, শুধু শুধু বাজারের প্রিজারভেটিভ দেওয়া জিনিস খাওয়া, বাচ্চারা তো সস খেতে খুবই ভালোবাসে, আমরা বড়রাও কিন্তু কম যাই না। তাহলে কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করতে ভুলো না, ইচ্ছে হলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। এইভাবে বুড়া হেসেলের পাশে থেকো, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখো।